আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল নতুন আরও একটা ব্লগ শুরু করে দিলাম, আর সকালে আমি নাস্তাটা করে নিচ্ছি। সকালের নাস্তায় ছিল এই মিনি ড্যানিশগুলা। এই ড্যানিশগুলা খেতে তো খুবই ভালো লাগে, তাই আব্বু বারবার নিয়ে আসে। আর তার সাথে ছিল চা, আর আমি বারান্দায় বসে বসে নাস্তাটা করে নিচ্ছিলাম। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছেন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আমি আদা চা খেয়ে নিচ্ছি এখন। এরপরে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আজকে ইলিশ মাছ রান্না করব বেগুন আলু দিয়ে। তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, হলুদ মরিচ আর লবণ দিয়েছি পেঁয়াজটা ভাজার পর। আর এই যে ইলিশ মাছগুলো ধুয়ে রেখেছি এই জায়গায়। মাছগুলো এখন মশলার সাথে দিয়ে দেব, একসাথে কষানো হয়ে যাবে। মাছগুলো কষানো হয়ে গেছে, আর এখন আমি মাছগুলো তুলে নেব, তারপর আমি তরকারিগুলো কষিয়ে নেব এই মশলায়। এই যে তরকারিগুলো আমি দিয়ে দিয়েছি, আর এই যে মাছটা তুলে রেখেছি, আর বেগুন আলু আর সাথে টমেটোও দেব। এই তো টমেটোটাও দিয়ে দিলাম। সবকিছু তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আলুগুলো একটু ভেঙে দেব যেন তরকারির ঝোলটা একটু ঘন হয়। আর এরপর দিয়ে দেব তরকারির মধ্যে ঝোল। এই যে ঝোল দিয়ে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি, কষানো ইলিশ মাছগুলো। তারপর কিছুক্ষণ জাল করে নেব। তরকারিটা হয়ে গেছে, আর আম্মু কালকে রাত্রে ডাল সেদ্ধ করে রেখেছিল। আর আমাদের তো কেরানীগঞ্জ এলাকার মধ্যে তিতাস গ্যাস থাকেই না, আমাদের সম্পূর্ণ কাজ করতে হয় এলপি গ্যাসের মধ্যে। আমাদের এলাকায় প্রায় অনেক বছর যাবত আমরা তিতাস গ্যাসের বিল দেই, তবে আমাদের তিতাস গ্যাস আমরা পাই না, আমরা শুধুমাত্র এলপি গ্যাসের মধ্যে রান্না করি। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কালকে এসেছিল গ্যাস, আর আম্মু ডাল সিদ্ধ করে রেখেছে এই সুযোগে। আর এমন 21শে ফেব্রুয়ারি তো আমরা প্রতিদিনই চাই কেরানীগঞ্জবাসীরা, যদি গ্যাস থাকে তাহলে। এরপরে ডালটা বাগার দিয়ে নিলাম, আর হয়ে গেছে সম্পূর্ণ রান্নাবান্না। আজকে তো কারেন্টও ছিল না, গ্যাস নেই কারেন্ট নেই, একদমই অচল একটা এলাকা, আর এর প্রতিবাদ করার মতো কেউ নেই। আচ্ছা যাই হোক, তারপর ভাতটাও রান্না করে নিলাম। তারপর রান্নাবান্না শেষ করে আব্বু বড়ই এনেছিল, এই বড়ইগুলো খেয়ে নিলাম। যেগুলো একটু পেকে গেছে সেগুলো খেয়ে নিলাম, এগুলো অনেক মিষ্টি ছিল। তারপর দুপুরের ভাতটা খেয়ে নিলাম, আমি ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছিলাম সেই তরকারিটা নিয়ে নিয়েছি, এবার আমি ভাতটা খেয়ে নেব।
আর এই যে বারান্দা বাগানের নতুন সদস্য, ভাত খেয়ে আমি এই গাছটা রোপণ করেছিলাম। আর এটা রোজার জন্য পুদিনা পাতা রোপণ করেছি, কারণ রোজায় তো পুদিনা পাতা অনেক প্রয়োজন হয়। আমি এটা চারা রোপণ করেছিলাম, কাটিং না, চারা রোপণ করেছি। চারা থেকে তো খুব দ্রুত গজায় পুদিনা পাতা, অনেক সময় দেখা যায় কাটিং থেকে হতে চায় না, তবে চারা থেকে খুব দ্রুত গজায়। আমার কাছে অনেক পুদিনা পাতার গাছ রয়েছে, তবে ওইগুলো একদমই ছোট ছোট পাতা হয়, আমি নতুন করে রোপণ করে দিলাম যেন একটু ভালো পরিমাণে পাওয়া যায় পুদিনা পাতা। তারপর সন্ধ্যার দিকে খেয়ে নিলাম নুডলস, এটা রান্না করেছিলাম। আর নুডলসটা টমেটোর সস তৈরি করে তারপর রান্না করেছি। নাস্তাটা খাওয়া শেষ করে আমি বসিয়ে দিলাম চা, আর চায়ের লিকার করে নিচ্ছিলাম। এরপরে চাটা আম্মু বানিয়ে নিয়ে আসলো আর খেয়ে নিলাম। এই তো চাটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটা বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা তো এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।